আমার হানিকে ফার্স্ট টাইম নিয়ে আসছি কাশফুল বাগানে। ভাই, কাশফুল দেখতে কেমন লাগতেছে? কাশফুল দেখে মেয়েদের রিয়াকশনটা কেমন হয়? বাম সাইডের কাশফুলগুলো অনেক সুন্দর লাগতেছে, খাইছে রে। কি মরটাই না দিছে এইটাতে, পুরাই মাকা সাকা মর। ওরে বাবা, পরে দেখে তো ভয় লাগতেছে আমার। এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে পুরাই চেতা। বাইরে বাইক, ফোরবে বাইক, পালসার বাইক, এইগুলার ভিতরে যে এক্সস্ট লাগায় ভাই, মাথায় নষ্ট। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে এখানে যারা আছে মোটামুটি সবাই হচ্ছে ব্লগার, এ একজন ব্লগার, ওই একজন ব্লগার, জাস্ট শুধু বিথিটাতে কোনো ক্যামেরা নাই। বিসমিল্লা, রাইট নাও ঘুরিতে বাসতেছে 2:23, বের হয়ে গেলাম, একটু সিটি রাইড দিব, দেন হচ্ছে 300 ফিটে ঢুকবো। ওইখানে আরও কিছু ভাই ব্রাদার আছে, শুক্রবার হইলে একটু বের হই ঘোরাঘাটি করার জন্য। শুক্রবার ছাড়া তেমন একটা টাইম বের করা হয় না, প্রচুর পরিমাণে বিজি থাকা লাগে বিজনেস নিয়ে। আমাদের মতো যারা বাইক লাভার আছে তারা হচ্ছে ম্যাক্সিমাম, যারা জব করে বিজনেস করে তারা এই ফ্রাইডেতে একটু টাইম পায় বাইক নিয়ে বের হওয়ার, আদারওয়াইজ কেউ টাইম পায় না ওরকমভাবে। সো এটার জন্য ফ্রাইডে বিকেলবেলা আমরা যারা বাইকার আছে তারা বের হয়ে যাই। সামনে হচ্ছে সাজ্জাদ, আর পিছনে আছে হচ্ছে ফায়াজ, আর একজন ভাই আছে V3 নিয়ে। আর আজকে রোডের কি অবস্থা সেটা তো অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেনই। ও রোডের যে অবস্থা আল্লাহ জানে। তো রোড মোটামুটি জ্যাম আছে, আবার ফ্রিও আছে। আমাদের সাথে মাকাসাকে একটা ফোর বি এড রয়েছে, এইটা মেবি আমাদের ফায়াজের ফ্রেন্ড। ওরে বাবা, পরে দেখে তো ভয় লাগতেছে আমার। ওই যেমনে চালাইতেছে মনে হইতেছে বাই মাস, ওই কি তোমার লাগে? তো যেটা বলতেছিলাম, আসলে ফ্রাইডে ছাড়া বের হওয়ার মতো তেমন একটা টাইম আমি পাই না। আমি কেন, অনেকেই পাই না আমার মতো। তো ফ্রাইডে হইলে অ্যাকচুয়ালি বিকেল টাইমটাতে একটু ঘোরাঘাটি করার জন্য, আমরা যারা বাইকার আছি, বাইক লাভার আছি, ম্যাক্সিমাম বাইক লাভাররাই হচ্ছে বের হয়ে যায়। আর আমাদের ঢাকার ভিতরে তেমনভাবে যাওয়ার মতো কোনো কিছু নাই। তো এইটার জন্য আসলে আমরা ফ্রাইডে হইলে 300 ফিটে যাই, কজ ওইখানে হচ্ছে অনেক বাইকাররা আসে, অনেক চেনা জানা মুখ আসে, সবার সাথে একটু দেখা হয়, আড্ডা হয়, ভালো লাগে, দ্যাটস ইট, এছাড়া অন্য কোনো কিছু না। আর যারা হচ্ছে অনেকটা ফ্রি থাকেন তাদের তো আসলে টাইমের কোনো ঠিক ঠিকানা নাই, এটার জন্য ফ্রাইডে ছাড়াও আপনারা বের হইতে পারেন। বাট আমরা কিন্তু আপনাদের মতো রেগুলার বের হইতে পারি না। তো এর আগে একটা ভাইয়ের ভিডিওতে, মানে একজন ইউটিউবারের ভিডিওতে,
একটা কথা শুনে খুবই খারাপ লাগছে যে ফ্রাইডেতে সাপড়ি পোলাবান সব 300 ফিটে যায়। তো ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে ফ্রাইডে ছাড়া সবাই ওই রকম ফ্রি টাইম পায় না, এটার জন্যই মূলত। বাংলা ভাই, আসসালামু আলাইকুম। বাংলা ভাই, হ্যাঁ ভাই, এটা তো পুরাই ঝামেলা। A few moments later. তো ঘড়িতে তো আমাদের বাংলা ভাই বলতেছে যে ভাই একটু টান দেন। টান তো দেমো, বাট পিছনে একটা ফোরবি আছে ভাই। রে ভাই, এক জস লাগায়া পুরাই পাংখা। ভাই তো পুরাই বাংলা খাই আইছে মনে হয় বাংলা ভাই। আজকে বাংলা ভাইরা আজকে খুঁজে পাওয়া যাইতেছে না। বাংলা ভাই, বাংলা ভাইরে একটু চেতাই দিলাম। বাংলা ভাই পুরাই চেতা। বাংলা ভাই যখন দাঁড়াবে তখন জিগাও বাংলা ভাইরে যে বাংলা খেয়ে আইছে নাকি। এ বাংলা ভাই, রোডে যে পরিমাণে রাশ দেখে না চালাইলে পুরা ভোগে। বাংলা ভাই পার, একটা ব্রেক মারলে পিছনে। ওকে, স্লো স্লো, যেমনে মানুষ এই রোড দিয়ে পার হয়, যদি কেউ স্পিডে এসে হালকা টাচ লাগায় একদম আল্লাহ হাফেজ। এটা মনে হয় পালসার গ্রুপ না? না, পালসার গ্যাং। পালসার গ্যাং, হ্যাঁ। এই যে সব পালসার আর সবগুলোতে এক্সজস্ট, সব এক্সজস্ট আর সব ভাই বিগ বোর্ড, বিগ বোর্ড 1-2 বিগ বোর্ড, 1-2 ভিতরে বেড়া দিব। হ্যাঁ ভাই, থাক ভাই, আমরা এখানে দাঁড়াই, আমরা এমনি ভয় থাকি। পিছনে একটা ফোরবি ছিল, খাইছে রে ভাই, মাথায় নষ্ট। হ্যাঁ, হেলমেটও ছিল না। A few moments later. ভাই রোডে এত পরিমাণে, ভাই কি অবস্থা, এত পরিমাণে বাইক, যেটা আজকে বলার বাহিরে। কজ মেবি হচ্ছে 300 ফিটের ওই সাইডে। ভাই কি অবস্থা, তো রাইট নাও ঘুরিতে বাজতেছে 5:23। তো আমাদের সাথে কয়েকজন ভাই অ্যাড হয়ে গেছে, এখন যাব হচ্ছে আমরা হ্যালিপ্যাডের ওই সাইডে। দেন ওইখানে কয়েকটা গ্রুপের মিট আপ আছে, GPX-এর, GSX-এর। তো সবার সাথে একটু দেখা করে দেন একটু হ্যালিপ্যাডের ওই সাইডে যাবো। ওই সাইডে ফাঁকা একটা প্লেস আছে, যদিও আমি এবার কাশফুলের কাছে যাই নাই। অলমোস্ট ম্যাক্সিমাম বাইকার যারা আছে সবাই এই কাশফুলের সাথে পিক তুলছে, বাট আমি এখন পর্যন্ত তুলতে পারি নাই। আর এই কষ্ট, এই কষ্ট যে আমি কই রাখবো, এটা আসলে বলার মতো না। এটার জন্য হচ্ছে একটু সিফাতকে বললাম যে কাশফুল যেখানে আছে ওইখানেই চলো, ওইখানে গিয়ে দু একটা ছবি টুবি তুলতে হবে, ফেসবুকে পোস্ট করতে হবে।
না হইলে জাতি আমাকে মেনে নেবে না ভাই, মেনে নেবেই না আমাকে জাতি। শান্তি লাগতেছে, একদম রিল্যাক্সে যাইতেছি আমরা। এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে পুরাই চেতা ভাই রে ভাই, পড়বে বাইক, পালসার বাইক, এইগুলার ভিতরে যে এক্সস্ট লাগায় ভাই মাথায় নষ্ট। কি যে একটা সাউন্ড হয় ওদের, এই জন্যই হচ্ছে রোডে ঘাটে মাঝে মধ্যে এই যে হলার যারা ইউজ করে তাদেরকে ধরে। মেবি গত উইকে মানে গত ফ্রাইডেতে এই হলারের জন্য 300 ভিড়ে হচ্ছে প্রবলেম করতেছিল, যদিও আমি গত ফ্রাইডেতে এখানে আসি নাই, তবে কয়েকজনের কাছ থেকে শুনলাম আর কি যে প্রবলেম করতেছিল। ওকে টান দিছে সবাই একটু, ও শেষ ভিউটা আসে ভাই মাথা নষ্ট ভিউ। আমি বের হইলে যখন আমরা রাইডটা দেই ভাই তখন বিশ্বাস করেন একদম মনটা একদম ফ্রেশ হয়ে যায়, টান দেই আর কি সবার সাথে। এ সামনে সিপাত তো পুরাই পাগলা, এত চেতা কে ভাই, তো হ্যাঁ ভাই ভাই পানি বিপাসা লাগছে অনেক। বাম সাইডের কাশফুলগুলো অনেক সুন্দর লাগতেছে, খাইছে রে, কি মরটাই না দিছে এইটাতে, পুরাই মাকা সাকা মর। তো এই তো কি হয়েছে ভাই, মনে হয় চাপ টাপ দিছে আর অথবা রং সাইড দিয়ে আসছে, এটার জন্য ভাই একটু চেতা। বুঝলাম না সবাই এত চেতা কেন। হ্যাঁ ভাই, তো কাশফুল 2-3 বার আমি টান দিলাম, বাট কাশফুল আমার হাতেই আইলো না, কাহিনী কি কাশফুল কি আমার লোকে রাগ করছে। পাইছি আজকে, আরে কাপল, যারা কিনা কাপল আছেন তারা কিন্তু এই সাইডে এসে কাপল পিক তুলতে পারেন। ওরে সেই তো সেই কাশফুল আর কাশফুল, আর এমন একটা টাইমে আসছে ভিউটা দেখতে মাথা নষ্ট লাগতেছে। তো সামনে একটা জায়গায় আমরা দাঁড়াই সবাই মিলে, দেন হচ্ছে একটু ছবি টুবি তুলি। প্লেসটা তো এমনিই সুন্দর, এদিকে ঢুকবা চলো। ও ভাই তোমার গার্লফ্রেন্ড লয়ে আইছো আর এখানে ছবি তুললে পুরো ভাইরাল। প্লেসটা সুন্দর আছে, তো প্লেসটা যথেষ্ট পরিমাণে সুন্দর আর অনেকগুলো বাইক হয়ে গেছে এখানে হচ্ছে সবাই একটু দাঁড়াবো। হ্যাঁ তোমার থেকে হচ্ছে তোমার কমলাইট বেশি সুন্দর, তোমার কমলাইট নিয়ে তো আইছিলা ভাই। হ্যাঁ এর আগে তো আইছিলা কাশফুলে। তো এই যে আজকে হচ্ছে আমার হানিকে ফার্স্ট টাইম নিয়ে আসছি কাশফুল বাগানে। ভাই কাশফুল দেখতে কেমন লাগতেছে, কাশফুল দেখে মেয়েদের রিয়াকশনটা কেমন হয়? মেয়েদের রিয়াকশনটা এরকম হয়। আচ্ছা এই যে এখানে সবাই একটু দাঁড়াবে, একটু ছবি টুবি তুলবো আর আমাদের বাইকগুলোকে নিয়ে আসছি, যেহেতু আমাদের সবার কিন্তু গার্লফ্রেন্ড নাই, সো যার যার বাইক আছে এগুলাই কিন্তু গার্লফ্রেন্ড, সো এখন হচ্ছে সবার সবার গার্লফ্রেন্ডকে নিয়ে দুই একটা করে ছবি তুলবে। সো দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। A few moments later
তো আমাদের ফটোশুট ডান, তো আমাদের কাশফুলের সাথে ভিডিও করা ছবি তোলার ডান। তো এখন যাব হচ্ছে হেলিপ্যাডের ওই সাইডে, কজ প্রচুর পরিমাণে গরম লাগতেছে, ঠান্ডা পানি কোক এগুলো খাইতে হবে। তো একটু পরে হচ্ছে অন্ধকার হয়ে যাবে, 5টা 6টার মতো অলমোস্ট বেজে গেছে। হাই রে, গেছিলাম তো এখনই বোগে। ও এই প্লেসটা তো জোস, ভিডিওটি আর লং করতে চাইতেছি না, এখানে এন্ড করে দিব। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।